এ পর্যায়ে শেষ আলোচক হিসেবে আসবেন ভাইদের মধ্য থেকে সুহাস ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম। সর্বপ্রথম প্রশংসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে মানুষ রূপে এবং মুসলমান রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং সমস্ত দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল হক ভাই, একটু আগে আমাদের যে একটু বিস্তারিত আলোচনা করেছেন, বলছেন কিছু মুসলমান ছিল যে ভ্রান্তভাবে, কিছু ছিল সঠিক আর কিছু ছিল কোনো দলই ছিল না। তো আমি ওই ক্যাটাগরিতে ছিলাম, আজান হয়তো একদিকে, আমি হাততাম আরেকদিকে, এরকমভাবে আমার জীবন চলতেছিল আর কি। তো আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাউনবাড়িয়াতে। আমি 2004 আমেরিকাতে গেছি, নিউ ইয়র্ক সিটিতে। তো নিউ ইয়র্ক সিটিতে গেছি, চলতাম নিউ ইয়র্ক সিটির যেই ভাব ওইভাবেই চলতাম। কখনো চিন্তা করিনি যে মুসলমান হিসাবে আমার কিছু দায়িত্ব আছে, কোনো কিছু করতে হবে। জুমা পড়তাম, মাঝে মাঝে মিশে হয়তো ঘুমাই থাকতাম, তো কোনো ফিল হইতো না যে নামাজ ছাড়া আমি কি মুসলমান আছি কি নাই, এরকম কোনো চিন্তা হইতো না। তো বিয়ের অনেকদিন পরে বাচ্চা হইতেছে না, দেশে গেলাম, বউ আমার সাথেই নিউ ইয়র্কে থাকে। তো একদিন আমার ওয়াইফ আমাকে বলল যে চলো যাই, এমনি ঘুরতে যাওয়ার হচ্ছে মূল উদ্দেশ্য, মাজারে যাবে। তো মূলত এটা না যে মাজার আমরা বিশ্বাস করি, কিন্তু ঘোরার উদ্দেশ্য মাজারের কাছে কিছু চাইলাম আর কি, এরকম। তো সিলেট গেলাম, ঘুরলাম ফিরলাম, মাজারও জিয়ারত করলাম। বাট মনে মনে, বাচ্চা যেহেতু হইতেছে, মনে মনে একটা চিন্তা ছিল যে না, নামাজটা পড়ব, নামাজ আরম্ভ করব। তো নামাজ পড়ি ছাড়ি এরকমভাবে চলতেছিল। নিউ ইয়র্কে আসলাম, কাজ আরম্ভ করলাম, ড্রাইভিং প্রফেশনের সাথে জড়িত, যে নামাজ পড়ি, গাড়িতেও পড়ে ফেলি অনেক সময়। তো একদিন একটা মসজিদে গেলাম, আমি আমাদের ব্রাদাররা যারা অনেকদিন ধরে শহীদিন প্র্যাকটিস করে, আমি ওদেরকে চিনতাম না। তো একটা মসজিদে গেলাম, মাগরিবের সালাত আদায় করলাম, দেখলাম যে বাংলা ভাষায় লেখা কিছু সিডি। তো আমি দুইটা সিডি নিলাম, একটা হচ্ছে তাওহীদের গুরুত্ব, তো এটার ভিতরে MP3, এটার ভিতরে অনেকগুলো লেকচার। তিনি গাড়িতে এসে সিডি সারলাম, সারার পরে কথা শুনতেছে, আমি তো শেখকে কখনো শুন দেখি নাই, বাট কথা শুনে মনে হতেছে যা না, একজন শিক্ষিত মানুষ কথা বলতেছে, যে প্রত্যেকটা জিনিসের রেফারেন্স দিচ্ছে। সো বাট যেটা ছোটোবেলায় বাপদাদা থেকে শিখে আসছে, এটার সাথে মিলতেছে না, সামাও মিলতেছে না, মনে হচ্ছে একটা কন্ট্রাডিকশন কাজ করতেছে ভিতরে। তো এরকমভাবে কয়েকদিন শোনার পরে মনে হলো যে না, একটা কোরআন কিনি, বাংলা তর্জমা কিনি, বুখারি কিনি। তো গিয়ে সেরা একটা কিনলাম, কেনার পরে মেবি দুই তিনটা রেফারেন্স মিলাই দেখলাম বুখারির সাথে, নামাজের যে ব্যাপারগুলা তো মিলে। তো মনে হলো যে শেখে তো যে কথা বলতেছে ওনার কথা রাইট, আমি যে ট্র্যাকের ভিতরে আছি আমরা রঙে আছি। তখন আলহামদুলিল্লাহ, ইভেন আরেকটা কথা বলি, আমার ওয়াইফ আগে থেকেই হিজাব পর্দা করতো, বাট আমি পর্দা করতে দিতাম না। আমার কাছে মনে হতো স্বামী আছে, পর্দা করার দরকার কি, আমার কাছে ভালো লাগতো না। তো নামাজ পড়তো না, আমিও পড়তাম না। তো বাসায় আসা আলহামদুলিল্লাহ, আমার তখন আমার বউ প্রেগন্যান্ট, তো শুনতাম প্রত্যেকদিন রাতে আইসা শেখের আলোচনা ইউটিউবে বের করলাম, ইউটিউবে বের করে শুনতাম প্রত্যেক দিন দুজন আলোচনা শুনতে শুনতে ঘুমাই যেতাম। মানে মনে হইতো যে যখন সুযোগ পাইতাম শেখের আলোচনা ছেড়ে দিতাম, সারাক্ষণ চলতো। তো আলহামদুলিল্লাহ, যখন যেটা চলতো, দাড়ির আলোচনা শুনলাম, দাড়ি রেখে দিলাম, ধূমপানের আলোচনা শুনলাম, ধূমপান ছেড়ে দিলাম রেডিওতে। তো এরকমভাবে শুনতেছি আলহামদুলিল্লাহ, এখনও চেষ্টা করতেছি শেখের আলোচনা দিতে। আর আমার ওয়াইফেরা পরবর্তীতে আর বলতে হয় না যে পর্দা করো, আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক সাপোর্ট দেয়, সেও শুনে আমিও শুনি, এভাবে শুনতে শুনতে। আর আপনারা হচ্ছে শেখের সরাসরি স্টুডেন্ট, আমরা হচ্ছে অনলাইন স্টুডেন্ট। আর ওই অনলাইন আলহামদুলিল্লাহ, যে অনলাইনের বদলতে আমরা
সঠিক দিন পাইছি। আর আপনারা ভাইয়েরা যারা এদিকে কষ্ট করে অনলাইনে দিচ্ছেন, ভিডিও আপলোড করছেন, ওদের প্রতি কৃতজ্ঞতা। আর শেখের প্রতি কৃতজ্ঞতা তো কীভাবে বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ শেখকে যা যা খায়ের দান করুক, আর শেখের হায়াতে তয়বা দান করুক। আর যারা যারা সহি আকিদার যারা আলোচনা করে দাওয়াতের কাজ করে, ওদেরকে আল্লাহ যা যা খায়ের দান করুক। আর আমাদের জন্য দোয়া করুন। আমি আমার বড় ছেলে 6 বছর, ওকে জিজ্ঞাসা করি, বাবা তুমি কি দাঁড়িয়ে লাইক করো? তো বলে যে হ্যাঁ দাঁড়িয়ে। কত বড় দাঁড়িয়ে? তো শেখের লেকচার দেখা যায় বড় বড় দাঁড়িয়ে লাইক করে। তো ও দাঁড়িয়ে রাখবে যে বড় বড় দাঁড়িয়ে রাখবে, কখন এক বড় হতে হবে দাঁড়িয়ে। তো দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আর আমি আসলে মাইকের সামনে আজকে প্রথম এই আর কি। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আচ্ছা, আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাউনবাড়িয়া কসবা। ধন্যবাদ সম্মানিত সুহাস ভাইকে তার সুন্দর কথাগুলোর জন্য। একজন মানুষ যিনি দিন ধর্ম পালন করতেন না, সেখান থেকে কত পরিবর্তন হয়েছেন আমাদের সামনে। অনেক ভাইকে দেখছি সেই পরিবর্তন নাই, অনেক ভাই আছে এখানে, হ্যাঁ সেই পরিবর্তন নেই। ভাই বললেন দাড়ির আলোচনা শুনলাম, দাড়ি রেখে দিলাম। তো আমাদের সমস্যা কি ভাই? সমস্যা আছে নাকি? মিথ্যা কথা বলিন না, কিন্তু দাড়ি রাখবেন তো? ওরা কিন্তু ইনশাল্লাহ কয় না যারা দাড়ি রাখে না। হ্যাঁ এরকম ধরে নাই ছেড়ে দিছি এরকম নাকি? যাই হোক, আলোচনা আপনারা সরাসরি শুনছেন, কিন্তু অনেকের আমল নাই, এটা গাফলতি, এটা ঘাটতি। কখন যে কার ডাক চলে আসে আল্লাহর তরফ থেকে সেটা আমরা কেউ বলতে পারবো না, জানিও না। এজন্য সবার কাছে বিনীত অনুরোধ, যেগুলো আপনারা শুনছেন দ্রুত আমল করার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। ধন্যবাদ সকল মেহমানদেরকে যারা সুদূর নিউ ইয়র্ক থেকে এসে আমাদের এই অনুষ্ঠানকে আজকে সুন্দর করেছেন, এবং এই তাদের অভিব্যক্তি তারা প্রকাশ করলেন। আল্লাহ যেন তাদেরকে দিনের উপরে কায়েম রাখেন, তাদের পরিবারকে দিনের উপরে কায়েম রাখেন, আমাদেরকেও আল্লাহ যেন তার দিনের খেদমত করার, তাদেরকে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। ভাইদের কাছে আমাদের বিশেষ আবেদন থাকবে যে আমরা যে পরিসরে আছি সেখানে বেশিরভাগ মুসলিম, আপনারা যেখানে আছেন সেখানে বেশিরভাগ অমুসলিম, ফলে আপনাদের দাওয়াতটাকে আরও বেগবান করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম আমিন।